তোমরা এর ঠিক আগের ভিডিওটা দেখেছিলে যে আমি কোথাও একটা বেরোনোর জন্য মোটামুটি মেকআপ নিতে বসে গেছি, আর কোথায় যাচ্ছি, কি পারপাসে যাচ্ছি অতটা ডিটেলসে বলিনি। তো যাচ্ছি আমার বার্থডে ডিনার করতে, যাচ্ছি আশেপাশেরই আমাদের লোকালিটির কাছাকাছি একটা রেস্টুরেন্টে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি। আমাদের বাড়ির ঢিলছড়া দূরত্বে এই রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জাফরান। তো এটা না কি বলবো, ডিনারে বিশেষ করে এর সন্ধ্যের পর থেকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। তো ডিনারে আমরা প্রায় এখানে এসে থাকি। এই জায়গার অ্যাম্বিয়েন্সটা এরকমই যে ভিতরে তো এরকম সুন্দর ডেকোরেশন করা আছে, বসতেই পারো। তাছাড়াও এর বাইরের ওপেন এয়ারে কিন্তু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টেরও ব্যবস্থা আছে। এখানকার খাবার কোয়ালিটি টু গুড কি বলবো। অনেক সময় আমরা মানে হেভি খাবার যেমন লাঞ্চ ডিনার এগুলো না নিলেও ইভিনিং টাইমটা কিছু স্ন্যাক্স কিছু ড্রিঙ্কসের জন্য কিন্তু এখানে আসি, তো ভালো লাগে। তবে আজকে আমরা অনেকটা রাত করে এসেছি, মোটামুটি 9টার দিকে ঘড়ির কাঁটা, তো 9টা বেজে গেছে হয়তো। আজকে আমরা ডিনারটা করে এখান থেকে বেরোবো। আমার যেহেতু বার্থডে, তো আমি কিন্তু শুনেছিলাম বার্থডেতে ট্রিট নেওয়া হয়, মানে যার বার্থডে তাকে ট্রিট দেওয়া হয়, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আজকে আমি জন্মে মহান কাজ করেছি, তার জন্য আমাকে ফ্যামিলিতে ট্রিট দিতে হচ্ছে, তো আমি ট্রিট দিতে নিয়ে এসেছি। এবার চলো আমাদের সেদিনকার ডিনারের মেনু কি ছিল তোমাদের বলে দিই। এখানে দেখতেই পাচ্ছ ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, তো 2 প্লেট ফিশ ফিঙ্গার ছিল, 6 পিস 6 পিস করে ছিল, আমাদের 3টে করে হয়েছিল আর কি। তো ভীষণ ভালো খেতে, এত মুচমুচে আর এত সুস্বাদু কি বলবো। আর আজকে কোনো পোলাও বলো, এখানে বিরিয়ানি অবশ্যই পাওয়া যায় না, আর বিরিয়ানি বলতে আলাদা জায়গায় আমরা খুঁজিও না, দাদা বৌদি না না আসরান, এই দুটো জায়গায় বিরিয়ানি আমরা আর কি চোখে হারাই। যাই হোক, তো আজকে পোলাও, এখানকার পোলাওটাও খুব ভালো করে, তো আজকে সেই পোলাওটা নেবো ভেবেছিলাম কিন্তু নিলাম না, একটু শুকনো আইটেমের মধ্যে রাখলাম। আজকের মেনুতে নিয়েছিলাম মানে ডিনারের স্পেশাল আইটেমের মধ্যে ছিল হচ্ছে বাটার নান, আর সাথে ছিল হচ্ছে মাটন কোরমা, না কোরমা ঠিক নয়, এটা মাটন চাবই আমার মনে হলো। আর এর মধ্যে একটা ভ্যারাইটি ছিল, সেটা হচ্ছে ভ্যারাইটিটা এইরকমই নতুনত্ব, এর মধ্যে না ছোটো 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 অনেক মাটন কিমা দিয়েছিল, কিমাও ঠিক বলবো না, একটু মিডিয়াম সাইজের যে মাটনের পিসগুলো হয় সেই টুকরোগুলো এর মধ্যে মিশেছিল। তো ওরাই আমাদের সাজেস্ট করলো যে এই মাটনের ডিশটা নিয়ে দেখুন, এটা ভালো হবে। তো এখানকার অনেক খাবার আমরা ট্রাই করেছি, চিকেনের আইটেম বলো মানে বাটার চিকেন বলো, বেবি নান টান মানে যাবতীয় প্রত্যেকটা আইটেমই আমাদের ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমরা ওদের কথাতেই আর কি এগ্রি হলাম। তো নেওয়ার পর দেখলাম যে নাম মাটনের যে আমরা ডিশটা নিয়েছিলাম সত্যিই ভালো ছিল, ভীষণ ভালো ভীষণ টেস্টি। যাক চলো চটপট খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরও একটা চমক আছে, সেটাও টেস্ট করতে হবে, তাই তো? মোটা মোটা ছিল আগে, যাই হোক চেটে পুটে পাত পরিষ্কার, সেটা বেশি খাও কি কম খাও সেটা ম্যাটার করে না, আসলে হচ্ছে খাবারের গুণটা, তাই না? খাবারটা যদি খেতে ভালো হয় সেটা মানে একদম পরিষ্কার করে প্লেট একদম সাফ করে খাওয়া যায়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ স্পেশাল যে আইটেম এদের ছিল কি টুটি ফুটি আইসক্রিম শুধু নয়, এর মধ্যে হচ্ছে বিভিন্ন ফ্রুটসের আলাদা করে ফ্লেভার দেওয়া ছিল, শুধু তাই নয় তার মধ্যে আলাদা আম থেকে শুরু করে না বেদানা থেকে শুরু করে সব টাইপেরই এর মধ্যে ফ্রুটস অ্যাড করা ছিল, সব মিলিয়ে ব্যাপক ছিল আইসক্রিমটা। এখানে সবকটা আইসক্রিমই, এই স্পেশাল আইসক্রিমটা ছিল এদের এখানকার, আর একটা ছিল চকলেট আইসক্রিম। আর চামচের সাইজটা দেখেছো, বাপরে বাপ, পুরো একটা লাঠির সাইজ। শিশুটা রাখ হাতে নে, স্পেশাল বানানো কি
যাই হোক, আমার পার্স থেকে অনেকটা টাকা খসলো, আর কিছু করার নেই, ফ্যামিলির জন্য এটুকু তো করতেই হয়। এমনিও আরও কিছু বেশ ট্রিট দেওয়া বাকি আছে বন্ধু বান্ধবের সার্কেলটায়, তো এরকম তো হতেই থাকে, এই না হলে স্পেশাল ডে কী বলো। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আমার হাজবেন্ডেরও কিন্তু বার্থডে আসছে, তখন তো ওর পকেট কেটে পুরো ধুলিস্যাৎ করে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা।